স্থির থাকবে এবং সচল বস্তু বাইরে থেকে নির্বল পৃথক না হলে কোনো স্থির বস্তু স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বস্তুর উপর একটা বস্তু আছে স্থির আছে, তার উপর কখনো বল প্রয়োগ করলাম না বা বস্তুর ওইখানেই স্থির থেকেছে, আর বস্তু একটা সরল রেখা বরাবর সোজা চলছে সমবেগ নিয়ে, তার উপরে কোনো বল প্রয়োগ করা হলো না, কী হবে? একইভাবেই চলতে থাকবে সরল রেখা বরাবর সমবেগ নিয়ে। দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তু, তাহলে এক নম্বরটা হলো দেখবে এটা বইয়ে আছে, তার লেখার দরকার নেই, আর তোমরা জানো আগে পড়েছো। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তন হয় ওই বস্তুর প্রযুক্ত বলে সমান আছে, এবং ভরবেগ যেদিকে প্রযুক্ত হবে ভরবেগ যেদিকে এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে, ঠিক আছে? তো এটা আমরা জেনেছি। আচ্ছা, এক নম্বর হলো, এটা দু নম্বর। তিন নম্বর হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া এ দুটো হচ্ছে পরস্পর সমান এবং বিপরীতমুখী। তিন নম্বর হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। তোমরা এই সূত্রগুলো একবার চর্যতি মনে করে নাও, তারপর আমি আরেকবার বলে দেবো, তারপর পড়তে দেবে। একবার চর্যতি মনে করে নাও, আর যদি মনে না থাকে তো একবার বইগুলো দেখে নিতে পারো। ওকে, আশা করি হয়ে গেছে। তো আমি একবার বলে দিই, প্রথম সূত্র কোনো বস্তুর উপর ভরবেগ বল প্রযুক্ত না হলে বস্তু ভরবেগের পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। দু নম্বর হচ্ছে কোনো বস্তু উপর বল প্রযুক্ত হলে বস্তু ভরবেগের পরিবর্তন হয় এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তু ভরবেগের পরিবর্তন ঠিক সেই দিকে হয়, মানে যেদিকে বল প্রয়োগ করবো ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে, ঠিক আছে? তারপরে তিন নম্বর সূত্র হচ্ছে, এটা তো সব থেকে ইজি জানো, কোনো বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। আচ্ছা, প্রথম সূত্র থেকে আমরা একটা কি জানতে পারি, দুটো পার্থক্য। প্রথম সূত্র থেকে আমরা জানতে সম্ভব জানতে পারি জানতে জিনিসটা কি না, কোনো বস্তু যে স্থানে যেমনভাবে থাকে সে সেইভাবেই থাকতে চায়। একটা ধরো এই পেনের ঢাকনাটা স্থির বস্তু, আমি কোনো গল্প করি না, কিন্তু তার আগে এই বস্তুটা স্থির আছে তো স্থিরভাবেই থাকতে চায়, এটাকেই বলা হয় তার জাগ্রত। আবার একটা বস্তু ছুটে চলে যাচ্ছে, মানে এটা ছুটে দিলাম পেনটা, পেনটা যদি বল প্রয়োগ করে না, কেউ বাড়ি থেকে বল প্রয়োগ না করে তো চিরকাল ছুটতেই থাকবে, ছুটতে থাকবে থামবে, এটাকেই বলা হয় জাগ্রত। তো জাগ্রত দু প্রকার, স্থিতিজাত করতে হবে, স্থিতিজাত কোনটা, যেটা এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে স্থির থাকতে চায় এটা স্থিতিজাত, আর যেটা সে ছুটে চলে যেতে চায় ওটা গতিজাত, মানে যেটা থামতে চায় না সেটা গতিজাত। মূল্য জাগ্রত, তাহলে জাগ্রত জিনিস দুটি জানলো। এবার আচ্ছা, বলের ধারণা দ্বিতীয় সূত্র থেকে পাই, বলের ধারণা বললাম কি, প্রথম সূত্র থেকে আমরা পাই জাগ্রত। আচ্ছা, আর দ্বিতীয় সূত্র, দু নম্বর সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই বলের ধারণা। বল কি বললাম, বাইরে থেকে যা বল যা প্রয়োগ করা হলে কোনো বস্তু স্থির থাকে, স্থির থেকে গতিশীল হয়, গতিশীল হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, নাও হতে পারে চেষ্টা করা হয়, কেমন বল। আচ্ছা, এবার এখানে একটা নতুন টপিক আছে দেখবে, তারপর তিন নম্বরটা তো জানো, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান বিপরীত। আচ্ছা, এবার একটা আছে, তুমি সব নোট করে নেবে জানো যা বলছি, এগুলো অনেক কাজে লাগবে পরে, নোট করে নেবে। এবার আছে এক নম্বর জড়কীয়, দুই নম্বর অজড়কীয়, এক নম্বর জড়কীয় আর দুই নম্বর অজড়কীয় নির্দেশ পাবে। এগুলো কি দেখো, কোনো বস্তু স্থির আছে অথবা সমবেগে গতিশীল, স্থির আছে অথবা সমবেগে, মানে ত্বরণ নিয়ে না, মানে ত্বরণটা কি জানো তো তুমি নিশ্চয়ই, যে
হঠাৎ করে বেগটা হঠাৎ মানে বেগটা বাড়তে বাড়তে চলেছে। প্রথমে 2 কিলোমিটার বেগ নিচে চলো, তা কিছুক্ষণ বা 3 কিলোমিটার, তা কিছুক্ষণ বা 4 কিলোমিটার, তা কিছুক্ষণ 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার বেগ বাড়ছে, এটাকে বললাম তরো। আর উল্টোভাবে কমাটাকে বললাম মন্দ। কিন্তু যখন বস্তুটা চিরকালই 2 মিটার বেগ নিয়ে চলবে, তখন সেরা সমবেগ, এই সমবেগ নিয়ে চলা অথবা স্থির থাকা, এই যে নির্দেশ তন্ত্রটা কেবল হয় জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। ওই নির্দেশ তন্ত্র কি একটু পর বলছি। আর অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র কি হচ্ছে, তরণ সহ গতিশীল, মানে যেটা বললাম বেগ বাড়তে বাড়তে চলছে তরণ, এটাকে তরণ সহ গতিশীল নির্দেশ তন্ত্রটাকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তো অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রে নিউটনের কোনো গতিসূত্রই কাজ করে না, প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো গতিসূত্রই কাজ করে না, অনলি শুধুমাত্র জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে সব গতিসূত্রই কাজ করে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই কাজ করে। এবার কীরকম একটু বর্ণনা দিয়ে দিই, আচ্ছা বর্ণনাটা পড়ে দিচ্ছি। জড়ত্বীয় মানে একটা ট্রেন স্থির বেগে যাচ্ছে, তার মধ্যে একটা বল ধরে নামানো আছে ট্রেনের মেঝেতে, স্থির বেগে যাচ্ছে, তুমি কি দেখবে বলটা ওই জায়গাতে স্থির আছে ট্রেনের ভিতর থেকে। হ্যাঁ, আবার ট্রেনটা স্থির আছে যখন, তার মধ্যে একটা বল আছে, দেখবে ট্রেনের ভিতরে কি বলটা ওইখানে স্থির আছে। এবার ট্রেনটা হঠাৎ করে বেগ বেড়ে গেল, বেগ বাড়ছে বাড়ছে, যখন স্টেশন থেকে ছাড়া যখন বেগ বাড়ে না, এখন থেকে যখন ছাড়ছে ট্রেনটা বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, ওইটা তরুণ ওই অবস্থায় কিন্তু দেখবে যে বলটা ওই জায়গায় স্থির থাকে না। জড়ত্বীয় নির্দেশ তন্ত্র কি তাহলে বললাম যে স্থির আছে অথবা সমবেগী করছি, এই নির্দেশ তন্ত্র বলটা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। এবার এইখানে দেখবে বলটা স্থির দাঁড়িয়ে আছে, আর অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র হচ্ছে এই তরল নিয়ে যাচ্ছে, এটাকে বলে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তখন কী দেখবে যে যখন ট্রেনটা সামনের দিকে এগোচ্ছে, হঠাৎ করে বলটা পিছন দিকে রং গড়িয়ে চলে আসে, বলটা পিছন দিকে গড়িয়ে চলে আসে, এটা কী জন্য হচ্ছে, এটা একটা অলিক বল, মানে এরকম কোনো বল প্রয়োগ করা হয়নি কিন্তু একটা অটোমেটিক বলের সৃষ্টি হচ্ছে, এটাকে বলে অলিক বল, এই জন্য হচ্ছে। ঠিক আছে, তো 1 নম্বর জড়ত্বীয় আর 2 নম্বর অজড়ত্বীয়। নির্দেশ তন্ত্র সম্পর্কে জানলে এর পরের টপিক এটা একটু মনে করা বলছি পরেরটা। হচ্ছে বল, দ্বিতীয় বছরটা আলোচনা, বলটা কি, বল এফ, বললাম বল কাকে বলে। এবার এফ সমান হচ্ছে এম ইন্টু এ, এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে তরল, এফটা হচ্ছে বল, বললাম বল সমান ভর ইন্টু তরল। এবার তোমরা একটু আগে কি বললাম, ভর আর ওজন কিন্তু এক না, ভর আর ওজন এক না, মানে কি ওজন হচ্ছে বল, এটাকে বলা হয় ওজন, আর এটা হচ্ছে ভর। কীরকম পৃথিবী যখন কোনো বস্তুকে ওজন, পৃথিবীর মধ্যে কোনো বস্তু ওজন, মানে এফ সমান ভর ইন্টু অভিকর্ষ তরল, তখন হয়ে যাবে ওজন ডব্লু ওয়েট সমান এম জি। হয়ে গেল, তার মানে ডব্লু হচ্ছে বল, ডব্লু হচ্ছে বলটা, আর এমটা ম্যাস, তো এটি তো সমান নয় বললাম ভর আর ওজন, এখান থেকে বুঝতে পারছো এফ সমান এম এ। এবার বলের একক তো বললাম, বলের মাত্রা হচ্ছে, বলের মাত্রা বল সমান ভর ইন্টু এম, ভর ইন্টু ত্বরণের মাত্রা হচ্ছে এল ইন্টু টি টু দেওয়া মাইনাস টু, জানো তাহলে হচ্ছে এম এম এল এম এল টি টু দেওয়া মাইনাস টু। ঠিক আছে, এটা কিন্তু খাতায় নোট করবে, এগুলো যা বলছি সব বারবার বলছি নোট করে, এম এল টি টু দেওয়া মাইনাস টু। আচ্ছা, এরপর আছে এককটা তো আগে বললাম, আবার এখানে একটা জিনিস বলার আছে, এক নিউটন সমান 10^5 ডাইন। ঠিক আছে, এবার এই প্রমাণটা কীরকম আছে দেখো, এক নিউটন মানে কি,
এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক কেজি মানে কত গ্রাম? 10^3 গ্রাম এক কেজি মানে। আর এক মিটার সমান হচ্ছে 10^2 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3/5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে 10^5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাই। ঠিক আছে, তাহলে পড়ে নাও ফটাফট। একটা কথা বলি, যা পড়াবে একটু মন দিয়ে বুঝবে। প্রথমে এটা পড়ে নেবে, যা খাতায় নোট করছো সেগুলো সব পড়ে নেবে। তারপরে বইয়ের ফার্স্ট লাইন টু লাস্ট লাইন থরলি যা আছে সব, একটা ওয়ার্ড বাদ দেওয়া যাবে না, একটা কমা বাদ দেওয়া যাবে, একটা ফুল স্টপ বাদ দেওয়া যাবে, প্রত্যেকটা যা আছে সব পড়তে, তবেই বেস্ট পারফরমেন্স হবে। মানে তারপরেই তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে। তার আগে না কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড করতে হবে, প্রত্যেকটা প্রবলেম সে সলভ করতে হবে। সলভ না করলে করার চেষ্টা করতে হবে। যদি ধরো টিউশন টিচারকে দাও, স্কুলের টিচারকে দাও, বা তোমাদের কোচিংয়ের টিচারকে দিতে পারো, না পারলে তারা অবশ্যই হেল্প করবেন। যদি না করেন তো তোমার মনে হয় হিসাবটা অতটা হেল্প করুন না, করছেন না, তো তুমি ওই প্রবলেমটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, এরপরে আছে ওজন। ওজন বললাম ডব্লিউ সমান এম ইন্টু জি, বলের মতন তোমার বলাই হয়েছে আগে, ডব্লিউ সমান এম জি, তাই এটা আগে একটু বললাম। এরপরে যেটা আছে ওজনে কি সিজে একক গ্রাম, ইয়ে গ্রাম কি বলে গ্রাম ওয়েট, আর এসআই তো হচ্ছে কেজি ওয়েট, হয়ে গেল। এবার আছে বলের ঘাত, আর ঘাত বল বলের ঘাত একটা টপিক, একটা হচ্ছে ঘাত বল। এই দুটো কিন্তু খুব কনফিউশন জিনিস, খুব কনফিউশন টপিক, তো এটাকে ভালো করে বুঝে নাও, মন দিয়ে বুঝে নাও, মাথায় ঢুকে নাও। আর এটা বাড়িতে যতবার জায়গাটা আছে, যখনই চ্যাপ্টার খুলবে প্রথম প্রথম যখনই খুলবে তখনই দুবার করে পড়ে নেবে জায়গাটা, তখনই দুবার করে পড়ে নেবে। তাহলে কী হবে, খুব সুন্দরভাবে বোঝা হবে, বুঝে যাবে, তারপর কোনো ব্যাপার নেই। তারপরে তুমি যে মনে করো যে বুঝে গেলাম আর পড়ার দরকার নেই, পরীক্ষার দিন একবার দেখবো, গেল সব সব বেরিয়ে গেলো, আর কিচ্ছু হবে না। তো এটা মানে যখনই পাবো এটা করলে তখন এই জায়গাটা একবার দেখে নেবে, একটু কনফিউশন আছে, ঠিক আছে। এবার মানে জিনিস দুটো একই রকম না, শুনতে দেখতে একই রকম, ওই জন্য কনফিউশন। আচ্ছা, প্রথম আলোচনা করি বলের ঘাত না, বলের ঘাত। এই বোর্ডটা আছে, বোর্ডটার উপর আমি বল প্রয়োগ করছি, আমার মনে হলো যতক্ষণ পর্যন্ত বাড়ি বল প্রয়োগ করি একটা স্থির মানে বল, ধরো আমি 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলাম, 5 নিউটন বল প্রয়োগ করলাম 5 সেকেন্ড পর্যন্ত। ওই যতটা টাইম পর্যন্ত বলটা প্রয়োগ করা হলো, ওই বলের পরিমাণ আর সময় এই দুটো গুণ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় বলের ঘাত। ওকে, তাহলে এটা প্রয়োগ করছি 5 মিনিট, আমি ঘড়ি দেখে দেখছি 5 মিনিট ধরে করছি, বা 5 সেকেন্ড ধরে করছি, আর 5 মিনিট, তাহলে কত হলো আমার বলের ঘাত কত? 25 কি আমি সেটা পরে বলছি, একক পরে বলছি। আর ঘাত বল, এটাকে আমার বলের ঘাত, আর ঘাত বল দেখো এই বোর্ডটা আছে, বোর্ডটার উপর ক্লিক দিল, কি হলো খুব কম টাইমে আমি একটা বড় মানে বল প্রয়োগ করে দিলাম। ওটা যেমন অনেকক্ষণ ধরে টিপছিলাম বোর্ডটাকে, অনেকক্ষণ ধরে প্রেশার দিচ্ছিলাম, তা এটা কি হলো একবার জাস্ট হিট করলাম, তো কি হলো যে খুব অল্প মানে যে বলটা এটাকেই বলা হয় ঘাত বল, আর যে বড় মানে বলটা ছিল ওটাকে বলা হয় বলের ঘাত। তাহলে এবার কি বলের ঘাত সমান কি দেখো, মানে ঘাত বল সমান কি দেখো, ঘাত বল মানে এমনি বল ফোর্স, এফ সমান এম এফ, সেটাই। আর ঘাত বল গেল এটা, আর এবার হচ্ছে বলের ঘাত, কি বললাম বল, একটা পরিমাণ বল সেটাকে একটা কতক্ষণ সময় পর্যন্ত পুশ করাচ্ছে সেই গুণফলটাকে বলা হয় বলের ঘাত। এবার বলের ঘাতের একক কি মানে সরি মাত্রাটা দেখো, বল সমান হচ্ছে এম ইন্টু এ,
এটা হবে মানে অ্যাকচুয়ালি দেখো এটা হলো বলটাকে কিন্তু কি লেখা হবে এম ইন্টু এ এম ইন্টু ত্বরণ মানে কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন বেগ মানে এল বাই টি আর এটা হবে টি স্কোয়ার ঠিক আছে আর এখানে আমরা কি বলেছিলাম মানে এম ইন্টু এম আর এটা এ হচ্ছে এল ইন্টু টি এল বাই টি স্কোয়ার এবার আমরা এখানে কি বলেছিলাম বলের ঘাত বলের ঘাত সমান হচ্ছে এফ ইন্টু টি তাহলে এখান এখানটা যদি উপরে একটা টি গুণ হয়ে যায় তাহলে নিচে টি স্কোয়ার আছে কেটে যাবে না বা এটাকে যদি আমি ইন্টু আকারে লিখি এম ইন্টু এল ইন্টু টি টু দু বা মাইনাস টু ইন্টু প্লাস ওয়ান তাহলে কী হবে এটাকে কী হিসাবে দেখা যাবে এম এল টি টু দু মাইনাস ওয়ান এটা কিসের মাত্রা ভরবেগ ভরবেগ জানি তো ভর ইন্টু বেগ এল টি টু দু মাইনাস ওয়ান তো বেগ তাহলে ভর ইন্টু বেগ ভরবেগ এবার তাহলে আমরা বলতে পারি ভরবেগ আর বলের ঘাত এই দুটো সমান তাহলে কি বললাম ভরবেগ আর বলের ঘাত ভরবেগ আর বলের ঘাত এই দুটো একই জিনিস আর ঘাত বল আর বল এই দুটো একই জিনিস এবার দেখো তোমার বইয়ের ঘাত বল আর বলের ঘাতের পার্থক্য আছে বাট একটু দেখে নেবে এটা বলছি না নাকি বলবো আচ্ছা বেশ একটু বলি ঘাত বল হচ্ছে একটি বৃহৎ মানের বল যেটা খুব অল্প সময় ধরে ক্রিয়া করে আর বলের ঘাত একটি বল যেটা অনেকক্ষণ সময় পর্যন্ত ক্রিয়া করে এদিকে বলের ঘাত আর ভরবেগের একক অভিন্ন মাত্রা অভিন্ন আর ওইদিকে ঘাত বল আর বলের মাত্রা অভিন্ন ব্যাস হয়ে গেল দুটো পরীক্ষার সাথে দুটোই যাই হোক দুটো বললাম বাকিগুলো বই থেকে দেখে নিও বেশি বলতে গেলে টাইম লাগবে তো অনেক বুঝতে গেলে অনেক টাইম লাগে বেশ পরের টপিক এটা একটু ভেবে নাও এরপর আছে বিভিন্ন রকম বল বল কীরকম টানছি এটা একটা বল প্রয়োগ করতে হচ্ছে এটাকে ধাক্কা দিচ্ছি এটা একটা বল এটাকে ফোর্স প্রয়োগ করা হচ্ছে তো এই সমস্ত বল এবার আবার কী আছে দুটো চুম্বক পাশাপাশি রাখা হলো একই মেরু কোন সময় আকর্ষণ করবে সেটা একটা বল প্রয়োগ করছে আবার কোন সময় বিকর্ষণ করবে সেটাও একটা বল প্রয়োগ করছে আবার আছে ঘর্ষণ বল কোনো বস্তুকে যখন এই তলের উপর নিয়ে যাচ্ছি তখন একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে পর চ্যাপ্টারে ঘর্ষণ আছে এখানে অনেক কিছু আছে জানার ভর চ্যাপ্টারে ঘর্ষণটা নিয়ে তখন বিস্তৃত জানবে এখানে আর বেশি কিছু বলছি না এখানে ঘর্ষণ কিছু নেই তো ঘর্ষণ আছে এই সমস্ত বল এরপর আছে তোমাদের বিভিন্ন গতির আলোচনা বিভিন্ন গতির আলোচনা মানে আমি বইয়ের টপিক ওয়াইজ আর কি বলে যাচ্ছি টপিকগুলো দেখছি কি আছে সেই অনুযায়ী বুঝিয়ে যাচ্ছি যাতে তোমাদের পড়া বুঝতে সুবিধা হয় খাতা নোটসগুলো তৈরি করতে সুবিধা হয় এবার আছে বিভিন্ন গতির বিশ্লেষণ মানে একটা মানুষ হেঁটে যাচ্ছে কীভাবে কীভাবে এরকম পায়ে স্টেপ স্টেপ ফেলে এগিয়ে যাচ্ছে পিছনে বল প্রয়োগ করছে আর সামনে এগিয়ে যাচ্ছে মানে নিউটনের সূত্র কাজে লাগে এরকম আছে পাখি কীভাবে উড়ে যাচ্ছে এখানে হাওয়া উপর বাতাসে উপর চাপ দিচ্ছে তার এখানে বল সৃষ্টি হচ্ছে এগিয়ে যাচ্ছে এই সমস্ত আলোচনা আছে এরপর দেখবে টান সম্পর্কিত বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে অঙ্ক তার আগে একটা আছে অঙ্ক সমাধান করার পদ্ধতি তো অঙ্ক সমাধান করার পদ্ধতি মানে খুব ইজি বুঝে যাবে বইটা কোথায় রিডিং করে নেবে এর মধ্যে বোঝানো কিছু দেখবে যে কোনগুলো আছে কোথাকার এরকম কি কোনগুলো কি আছে এখানে 30 ডিগ্রি ধরো এখানে 60 ডিগ্রি ধরো এভাবে কোনগুলো আছে এবার টি টি কস থিটা এইভাবে হিসাব করে নিতে হবে তো এইখানে আপাতত সেই জিনিসগুলো নেই তবে পরে আছে সেই জিনিসগুলো বলে দেবো পরবর্তী ভিডিও বা এই চ্যাপ্টার শেষের দিকে যদি থাকে তখন ভেবে দেখবো বলে দেবো একটু তো এরপর আছে একটা ভালো জিনিস মসৃণ কপিকল মানে মসৃণ মানে এখানে ফিজিক্স মসৃণ মানে জেনে নেবে যার মধ্যে কোনো ঘর্ষণ নেই ঘর্ষণে কোনো জিনিসই উল্লেখ থাকবে না ঘর্ষণে কোনো সূত্র কাজে লাগবে না কিচ্ছু মানে প্লেন কোনো ঘর্ষণ নেই নর্মাল কাজ করছে তো ঘর্ষণযুক্ত সরি ঘর্ষণহীন কপিকলের সাজে অনুভূমিক গতি দেখো ছবিটা কী হবে এটা একটা দেওয়াল ধরো একটা দেওয়াল আছে এখানে একটা কপি লাগানো আছে ওকে এখানে একটা বস্তু আছে
এখানে একটা বস্তু আছে, এবার এইটার ভর ধরে নাও ক্যাপিটাল এম, তাহলে এর নিচেতে ওজন কত হবে ক্যাপিটাল এম জি, উপরে এখানে ওজন কত হবে স্মল এম, মানে এটা ধরো এর ভর হচ্ছে স্মল এম আর এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এর ওজন নিচে দিয়ে ক্রিয়া করছে ক্যাপিটাল এম জি, এখানে কোনো ঘর্ষণ নেই, এই তলে কোনো ঘর্ষণ ক্রিয়া করবে না কারণ মসৃণ বলেছি সবই মসৃণ। এবার এই দুটো জায়গাতে একটা টান ক্রিয়া করবে, শুধু তো টান আছে না, টান আছে আর কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই দুটো টানই কিন্তু সমান হবে, যে এটা একটা একরকম টান এটা একরকম টান এটা কোনো ব্যাপার না, দুটো টানে সমান হবে। আরেকটা জিনিস কি, এই সমগ্র সংস্থাটা একটা তরল নিয়ে গবে, কারণ আমি ধরে নিলাম এখানে ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম অথবা স্মল এম গ্রেটার দেন ক্যাপিটাল এম, যা খুশি হতে পারে। এখানে যদি একটা পিঁপড়ে ঝুলি দেওয়া হয় আর এখানে যদি একটা পুরো লরি ঝুলি দেওয়া হয় মালভর্তি লরি, তাও কিন্তু এই দিকেই চলে আসবে, এই দিকেই আসবে, কারণ হচ্ছে এটা ঘর্ষণ নেই, যেহেতু এখানে কোনো ঘর্ষণ নেই সুতরাং এরকমই ঘটে বাস্তবে এরকমই, যদি ঘর্ষণ না থাকে তাহলে এই ওরকমই হবে, এখানে যদি পিঁপড়ে থাকে এখানে একটা পুরো লরি থাকে তো লরিটাও কিন্তু এই দিকেই চলে আসবে পিঁপড়ের ওজন, ঠিক আছে বুঝতে গেল, তো এইটা বড় না এটা ছোটো এখানে কোনো ম্যাটার করে না। এবার এখান থেকে কী বলবে যে এই সমগ্র সংস্থাটা এদিকে ধরো এ তরল নিয়ে আসছে, এটাও এ তরল নিয়ে আসবে এটাও এ তরল নিয়ে আসবে এ তরল নিয়ে আসবে, মানে দুটো তরল একে হবে টান একে হবে, তো এই দুটো ক্ষেত্রে তোমাকে বলবে তরল বের করো আর টান বের করো, আমি কী করে করবো তাহলে গাণিতিক সমীকরণ দেবে এখানে কেউ। এটা এখানে কী হচ্ছে যেহেতু বস্তুটা এই দিকে চলে আসছে সুতরাং নিশ্চয়ই এম জিটা বড়, ঠিক আছে এম জিটা বড় সেই জন্য এদিকে চলে আসছে, মানে এম জিটার জন্যই চলে আসছে, এমটা বড় হোক ছোটো হোক কোনো ব্যাপার করে না, কিন্তু এইদিকে আসছে মানে আমি এইদিকে বড় ধরে নেব, তাহলে এক নম্বর সমীকরণকে আমি এইভাবে লিখতে পারি ক্যাপিটাল এম জি মাইনাস এইদিকে টান প্রয়োগ করছে, এ চাইছে কি এইদিকে নিয়ে আসবো আর এ টান দিচ্ছে ওইদিকে না আসতে দেবো, তাহলে এদিকে আসছে মানে এই তবুও এইদিকে চলে আসছে মানে এইটা আমি বড় ধরে নেব, এম জি মাইনাস টি সমান এম এ, এ তরল নিয়ে আসছে সেই জন্য এম, এটা নিলাম এক নম্বর সমীকরণ, কোনো খাতায় নোট করে না ফাটবা নোট করে নেবে, কিন্তু হ্যাঁ যদি বুঝতে অসুবিধা তাহলে ভিডিওটা স্টপ করবে দিয়ে তারপর নোট করে নেবে তারপরে রিজুম করবে, ঠিক আছে এক নম্বর বস্তুকে। আর দু নম্বর বস্তুর ক্ষেত্রে হচ্ছে এই টি সমান এম এ, এখানে কোনো একে কেউ টান টানি কেউ না, শুধুমাত্র এ টেনে নিয়ে যাচ্ছে তাই এম এ এ তো নিয়ে যাচ্ছে ওই জন্য টি সমান এম এ, ব্যাস দু নম্বরটা এটা দু নম্বর সমীকরণ। এবার আমি এই ছবিটা মুছে দিচ্ছি, ঠিক আছে খাতায় লিখে নাও ভালো করে ছবিটা মুখে নাও, দরকার বললে ভিডিওটা স্টপ করে নাও দিয়ে লিখে নাও তারপর আবার রিজুম করবে, এটা মুছছি এই সমীকরণ দুটো লিখে নাও তারপর বোঝাচ্ছি। কারণ যেহেতু উপরে উপরে ছোট বস্তু স্মল এম বড় বস্তু ছিল সেই জন্য ওটা স্মল এম আর নিচে ক্যাপিটাল এম ছিল ওই জন্য ক্যাপিটাল এম, তো এম জি মাইনাস টি আছে, এবার টি এর জায়গায় যেতে পারি স্মল এম, স্মল এম এ সমান ক্যাপিটাল এম লিখতে পারি, এ তো ক্যাপিটাল এম এবার এবার যদি আমাকে তরল হিসাব করতে হবে তাহলে কী করতে পারি, এইটাকে এই দিকে নিয়ে গেলাম এ কমন নিলাম ক্যাপিটাল এম প্লাস স্মল এম হলো, এটা হলো এ কমন ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এদিকে থাকলো ক্যাপিটাল এম জি, তাহলে এটা থাকলো আমি তরল বের করতে চাই, এটা কত হবে এ সমান এইটা বা এটা তলায় চলে
হয়ে গেল ফটাফট। এরপর আমরা এটা টানটা বের করবো, এরপর আমরা এটা টান বের করবো, টানটা কত আছে সুতোর টান। আমরা এই টার্মটা পেয়ে গেলাম, কি তরল নিয়ে আসবে এস ওয়ান ক্যাপিটাল এমজি বা ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই তরল নিয়ে। এবার আমরা টার্ম বের করবো, আমরা কি জেনেছিলাম ওইখানে ক্যাপিটাল এমজি মাইনাস টি সমান ক্যাপিটাল এম এ, এরকম একটা পেয়ে গেছিলাম। তাহলে এইখান থেকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, টি সমান ক্যাপিটাল এম কমন নিলাম, জি মাইনাস স্মল এম, সরি জি মাইনাস স্মল জি মাইনাস এ, আচ্ছা এটা লিখতে পারি। এবার আমি তাহলে এই এর জায়গায় এই যে আমার মানটা বেরিয়েছে না একটা ক্যাপিটাল এম জি বা ক্যাপিটাল এম প্লাস স্মল এম, জি এর জায়গায় এটা মানে সরি এ এর জায়গাটা বসিয়ে দিতে পারি, তাহলে যেটা থেকে ব্যাস এটা করতাম আমি ওখানে বসিয়ে দিই। আরেকটা জিনিস করতে পারি আমি এখান থেকে আবার একবার জি কমন নিয়ে নিতে পারি, ওয়ান মাইনাস ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা পেয়ে গেলাম। তাহলে আরেকটা জিটাকে আমি কমন নিয়ে নেব, দাঁড়াও আমার মনে হচ্ছে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, একটু দেখি মনে হচ্ছে একটু একটা প্রবলেম হয়েছে, এই ফর্মটা তো আসার কথা নয় এভাবে। সময় এটা এই সম্পর্কে এত জন্য হলটা বুঝে না, বোর্ডটা ছোটো তো এবার বারবার মুছে দিতে হচ্ছে ওই জন্য ভুলে আছি কোথায় কী আসছিল। তো এটা আব্দুল গঞ্জকে দেখে নাও, এটা যেটা লিখেছি আমি এটা দেখতে পারো, আগেরটা লিখে নাও বোর্ডটা বলছি বুঝিয়ে দিচ্ছিলাম। আচ্ছা তাহলে প্রথমে ছবিটা আরেকজন দিয়ে দিই, তারপর ছবিটা হবে দেখো এই ফর্মটা এসেছিলো এস ওয়ান ক্যাপিটাল এম জি বা ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ফটাফট এবার টার্নটা আমার বের করতে হবে। আমি একটা আগের স্টেপ ভুল করে ফেলেছিলাম যে তোমার দেখাতে গিয়ে এই প্রথমটা করে ফেলেছিলাম, মোছা মুছে ফেলেছিলাম না, বুঝতে পারছিলাম না কোনটা কি ছিল, এবার ভুলে গেছিলাম যে এটা থাকলে এটাতে বসে দিলে আরও সহজে পেরে যাবে। তো দেখো টি সমান এম এ আছে, টি সমান স্মল এম এ, এখানে এই ফর্মটা বসিয়ে দেবো এই ফর্মটা, তাহলে হয়ে গেলো কি ক্যাপিটাল এম স্মল এম জি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ইজি হয়ে গেল না ওই জিনিসটা, এখানে বসে দিলে হয়ে গেলো ক্যাপিটাল এম স্মল এম জি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা ফটাফট কাজে নোট করে না, খুব ইজি বই থেকে দেখতে পাবে। তো এটা বুঝিয়ে দিলাম জিনিসটা কীরকম হলো, ব্যাস এরকমই আর একটা জিনিস আছে কপি করলে আরেকটা জিনিস, একটা আরেকটা আছে
আচ্ছা বন্ধুরা, তাহলে এটা হলো। এবার কপিকল নিয়ে আর একটা আছে, এটা গেলো কপিকলে অনুভূমিক গতি, ঠিক আছে। এই অনুভূমিক বরাবর যাচ্ছে, অনুভূমিক এবার আছে কপিকলের উলম্ব গতি। উলম্ব গতি হচ্ছে ঠিক, ধরো কপিকলটা এরকম এখানে একটা জায়গা থেকে বেঁধে ঝুলানো আছে, এবার একটা বস্তু এরকম দড়ি দিয়ে ঝুলানো আছে, এরকম বস্তু ধরে কপিকল থেকে ঝুলানো আছে। আগেরটা কি বলেছিলাম যে একটা ছোট্ট পিঁপড়ে যদি বাইরে ঝুলে আর উপরে যদি একটা বড় লরিও ঝুলে, তাহলেও পিঁপড়েটা ওকে টেনে নিয়ে নিচে আসে। কিন্তু এক্ষেত্রে সেটা হবে, এক্ষেত্রে হবে যেটা বেশি ভারী, যার মাস বেশি মানে ভর বেশি, তার ওজন বেশি হবে, তার যার ওজন বেশি সেই নিচে পড়বে আর বাকিটা উপরে উঠবে অন্যটা। তাহলে দেখো, ধরলাম এটা বড় বস্তু ক্যাপিটাল এম, এটা স্মল এম, এর নিচে দিয়ে ওজন হচ্ছে স্মল এম জি, এর নিচে দিয়ে ওজন হচ্ছে ক্যাপিটাল এম জি। আমি বলেছিলাম কি দু জায়গাতে টান সমান হবে, এখানে ক্যাপিটাল ডি, এখানেও ক্যাপিটাল ডি, ওপরে ক্যাপিটাল ডি কে করছে, এটা ক্যাপিটাল ডি কে করছে, ঠিক আছে। ছবি নেই কেন ফটোফট নাকি বলে বারবার বলছি স্টপ করবে, আসবে তারপর বাড়ি জমবে। এবার এখান থেকে কী পাচ্ছে আমরা, বস্তুটা এই দিকে নেমে আসছে আর টানটা উপর দিকে ক্রিয়া করছে, তাহলে যখন উপর দিকে ক্রিয়া করছে তখন এইটা নিশ্চয়ই বড়, মানে এটা যখন নেমে আসছে তখন এটাকে লিখতে হবে ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, মানে এটা এইদিকে এ তরণী নামবে আর এটা এদিকে এ তরণী উঠবে, মানে দুদিকে সমান তরণী এসে কাজ হবে, এ নামবে এ উঠবে কিন্তু তরণটা সমান। তো এটা হলো ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম, আর এটা স্মল এম জি, আর এটা হবে কি টি মাইনাস স্মল এম জি সমান স্মল এম এ হলো। এটা উপরে উঠছে নিশ্চয়ই, এই টিটা বেশি ওই জন্য উপরে তুলে নিচ্ছে, ওই জন্য ওটা বড়, বা টি মাইনাস স্মল এম জি মানে নিজের ওজনটা সমান এম স্মল এম হলো। বেশ, তাহলে আমি ছবিটা আমি মুছি। তাহলে এটা এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমি কী পাই, আমি এক প্লাস দুই করলাম, তাহলে কী হচ্ছে ক্যাপিটাল এম জি মাইনাস টি প্লাস টি মাইনাস স্মল এম জি সমান ক্যাপিটাল এম এ প্লাস স্মল এম। তাহলে বুঝতে অসুবিধা হয়েছে এটা কেন, বাম দিকেটা যোগ ডান দিকেটা যোগ সেভাবে লিখে দিই। এবার এখানে মাইনাস টি, এখানে প্লাস টি, এ দুটো কুচ কুচ কেটে হবে। এবার কী হলো, আমাকে এখান থেকে বের করতে হবে তরল, এখান থেকে তরল বের করবো কী করে, আমি ঘুরিয়ে লিখছি সমীকরণ ধরো। এবার ঘুরিয়ে এটাকে কমন নিচ্ছি, এ এটা কিন্তু অর, হ্যাঁ যেগুলো বলছি বাঁধে এগুলো বুঝে নেবে, এগুলো কিন্তু অর বা এটা এ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম সমান জি কমন নিয়ে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এবার কী লিখতে পারি, তরুণ এ সমান জি ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, লিখতে পারি আগে দেখে নাও, তারপর বুঝে নাও সমীকরণটা, নিজেরাই ক্যালকুলেশন করতে হবে, এ সমান এই পুরোটা বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এমটা নিচে চলে যাবে। ব্যাস সিম্পল, সো সিম্পল হয়ে গেল, এই দুটো গতি ছিল আর এর শুধু টানটা বেরিয়ে। তাহলেই এই কপিকল নিয়ে যা সমস্ত টানা হেঁচড়া সব ভুলে যাবে, ব্যাস এই দুটো জিনিস বুঝে নেবে। আর যতবার পারবে প্র্যাকটিস করবে, যতবার পারবে যত প্র্যাকটিস করবে এই জিনিসটা পুরো মাথায় গেঁথে হবে। আর এইটা গেঁথে মানে খুব মজাদার জিনিস, এটা কত জায়গায় যে অ্যাপ্লিকেশান আছে আর করতে পারলে যে কত মজা হবে, সে যে করতে পারে সেই যায়, প্রচণ্ড সহজ জিনিস আর প্রচণ্ড ইন্টারেস্টিং জিনিস, বুঝে না তো এটা। ভিডিওটা একটু স্টপ করিয়ে ফেলি কেন, আমি পার্টটা করাই।
আছে আমরা টার্ন বের করতে পারবো। এখানে একটা কি পেয়েছিলাম যে ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, একটা ফর্ম পেয়েছিলাম দেখো, ওটা বলা যত সময় এক নম্বর সমীকরণটা ছিল, বা সেখানে আমি এই এর মানটা জাস্ট বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে। তার আগে টি অথবা টি সমান ক্যাপিটাল এম কমন নিয়ে নিলাম জি মাইনাস স্মল এ, দেখো এটা এদিকে চলে আসবে, এটা ওইদিকে, এটা ওইদিকে প্লাস এটা এদিকে মাইনাস, এম কমন নিলাম স্মল জি মাইনাস স্মল এ হয়ে গেল, সমান ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস এটা বসে দিলাম জি ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হয়ে গেল, সমান ক্যাপিটাল এম জি ওয়ান মাইনাস ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে, খুব সিম্পল জায়গা, এই জায়গাটা বুঝে যাবে, তো দেখবে বইও আছে, একটু স্কিপ করে নেবে এটা, স্টপ করেই করে নেবে, সরি স্কিপ করে ফেললাম, স্টপ টাইম। আর ভিডিওটা না একদম স্কিপ করো না, স্কিপ করা মানে কিন্তু অনেক জিনিস লস চলে গেলো, আমি মাঝে অনেক কথা বলবো যেগুলো জানা প্রচণ্ড জরুরি, স্কিপ করলে তো সেগুলো জানতে পারলে না, তো অনেক জরুরি একটু জেনে দেখে নেবে। তো এরপর আমার আছে